Assalamu alaikum, dear students. How are you? I hope you are fine by the mercy of Allah. I am Muhammad Shakan from Hazigaon Shortcut Azarism High School. Welcome everybody to my online class. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। সরকার কর্তৃক সংক্ষিপ্ত সিলেবাস এবং অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু থেকে আমরা আলোচনা করব। আমি আজকে আলোচনা করব হলো ষষ্ঠ শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত সেন্টেন্স এই বিষয়টা নিয়ে। আমি আশা করি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের খাতা কলম এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়বস্তু ও জিনিসপত্র নিয়ে তোমরা রেডি আছো তোমাদের ক্লাসের জন্য। সেন্টেন্স বা বাক্য, এটা সবসময় প্রতিনিয়ত এখন আগে পরে ব্যবহৃত হচ্ছে এরকম একটা বিষয়। যেমন আমি একটা কথা বলতেছি, এটা সেন্টেন্স বা বাক্য। বাক্য মানে হলো অর্থবোধক শব্দ দ্বারা, অর্থবোধক ওয়ার্ড বা শব্দের সমষ্টি, ওয়ার্ড বা শব্দের সমষ্টি, অর্থবোধক ওয়ার্ড বা শব্দের সমষ্টি যাহা দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করব। অনেকগুলি অর্থবোধক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে আমরা যা বলতে চাই তা বোঝাতে পারলে, আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারলে, তখন সেটা একটা বাক্যে পরিণত হবে। ওই শব্দগুলি সমষ্টিকে আমরা তখন একটা বাক্য বলব। আমরা যা বলতে চাই তা বলতে পারলে, আমরা অর্থ ছাড়া কোনো শব্দ দিয়ে যদি হইচই করি, আমরা কোলাহল করি, কতগুলি শব্দ অর্থ নাই বা তাদের কোনো মানে হয় না এরকম বলে গিয়ে আমরা কি বুঝালাম, কেউ বুঝতে পারে না, আমি নিজেও বুঝতে পারিনি, এরকম হলে এটা বাক্য হবে না। সেন্টেন্স ইজ এ কালেকশন অফ সাম মিনিংফুল ওয়ার্ড, কিছু অর্থবোধক শব্দের সংগ্রহ বা সমষ্টি হলো কি বাক্য, যা দ্বারা আমরা মনে ভাব প্রকাশ করি। অর্থ অনুযায়ী এই বাক্য পাঁচ প্রকার, আবার গঠন অনুযায়ী এই বাক্য তিন প্রকার। আমরা আজকে অর্থ অনুযায়ী পাঁচ প্রকার বাক্য নিয়ে আলাপ করব। অর্থানুসারে সেন্টেন্স পাঁচ প্রকার। এবং এই পাঁচ প্রকার সেন্টেন্স নিয়ে আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, এক অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি একত্রে একদম একত্রে কিভাবে এই সেন্টেন্সটা আইডেন্টিফাই করা যায় সেটা শুদ্ধ বলে দিচ্ছি। অর্থাৎ এক দুই তিন বর্ণনা সহ একত্রে শেষ করি। অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা প্রাত্যহিক জীবনে যেসব বাক্য বলে থাকি তার মধ্যে পাঁচ ধরনের বাক্য আমরা বলে থাকি, আবার গঠন অনুযায়ী তিন ধরনের বাক্য বলে থাকি। স্বাভাবিকভাবে আমরা যে কথাগুলি বলি, যেখানে কোনো আদেশ নাই, অনুরোধ নাই, উপদেশ নাই, যেখানে কারোর প্রতি কোনো অনুরোধ করা হয় না, কাউকে কারোর প্রতি কাউকে দোয়া করা হয় না বা কোনো কিছু প্রার্থনা করা হয় না, কাউকে কোনো কিছু প্রশ্ন করি না বা অবাক হয়ে যায় না, নর্মাল একদম স্বাভাবিক বিবৃতিমূলক বাক্যকে বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হলো সাধারণ বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সটা শুরু হয় একটা সাবজেক্ট দিয়ে এবং সর্বশেষ একটা ফুল স্টপ বসে। শুরু হয় সাবজেক্ট দ্বারা, কোন একটা সাবজেক্ট দ্বারা
সাবজেক্ট দ্বারা শুরু হয় এবং সর্বশেষ প্রশ্নবোধক সর্বশেষ ফুল স্টপ বসে সর্বশেষ ফুল স্টপ বসে তাহলে এখানে সিনে আমরা কি শুনব এই বাক্যটা কোন কোন সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং সবার শেষে গিয়ে একটা ফুল স্টপ বসবে উদাহরণ দেওয়া যেতে পারে আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট তাহলে আমি একজন ছাত্র এখানে সাবজেক্টটা কি আই হু ইজ এ স্টুডেন্ট আই আমরা একটা বাক্যকে যখন কে দ্বারা জিজ্ঞেস করি অথবা বাক্যের মধ্যে যাকে নিয়ে আমরা আলাপ করি কথা বলি সে হলো সাবজেক্ট এখানে আই হলো সাবজেক্ট তাহলে সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে এবং সর্বশেষ বাক্য যখন শেষ আমরা এখানে ফুল স্টপ বসেছি তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে এটা কি এটা হলো কি এম এটা হলো এম এটা হলো আই এই আইটা হলো সাবজেক্ট এমটা ভার্ব অনেক ক্ষেত্রে এটা অক্সিলারি এটা অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব মূল ভার্বের অনুপস্থিতিতে এটা মূল ভার্ব হিসেবে এখন ব্যবহৃত হয়েছে এ স্টুডেন্ট এটা হলো একটা নাউন তাহলে আই এম এ স্টুডেন্ট কে শিক্ষার্থী আই আই একদম কি শিক্ষার্থী আইটা হলো সাবজেক্ট তাহলে এই সাবজেক্টটা ওই যে আমরা নাউন প্রোনাউন করেছি না আইটা হলো একটা প্রোনাউন তাহলে এই প্রোনাউন প্রোনাউন আইটা এখানে কি সাবজেক্ট তাহলে আমাদের এই বাক্যটা কি দিয়ে শুরু আমরা যা বলেছি তার সঙ্গে মিলে কিনা শুরু হয় সাবজেক্ট দ্বারা এবং সর্বশেষ ফুল স্টপ বসে তাহলে অ্যাসার্ট সেন্টেন্স আই দ্বারা শুরু হয়েছে এবং কি আই সাবজেক্ট হিসেবে বসছে সর্বশেষ গিয়ে আমরা ফুল স্টপ বসালাম বাক্য শেষ বলে তারপর আমরা বলবো হলো প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে নাম্বার টু ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এর বাংলা হলো প্রশ্নবোধক বাক্য এর বাংলা হলো প্রশ্নবোধক বাক্য এর বাংলা কি প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্য শুরু হয় কোন একটা অক্সিলারি ভার্ব দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হলো বিবৃতিমূলক বাক্য সাধারণ বিবৃতিমূলক বাক্য আর ইন্টারোগেটিভ সেন্টেন্স এর বাংলা হলো প্রশ্নবোধক বাক্য শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব দিয়ে অক্সিলারি ভার্ব দ্বারা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় অক্সিলারি ভার্ব দ্বারা এবং সর্বশেষ বা বাক্যের শেষে গিয়ে সর্বশেষে বা বাক্যের শেষে কোয়েশ্চন মার্ক বসে প্রশ্নবোধক চিহ্ন বসে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব এটা চেনার সবচেয়ে বড় উপায় হলো এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চন মার্ক বলা হয় এটাকে এই চিহ্নটা বসবে আমরা উদাহরণ দিতে পারি হু আর ইউ কেন হু আর ইউ এই বাক্যটা শেষ হওয়ার পর এখানে প্রশ্নবোধক চিহ্ন আমরা প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চন মার্ক এটা দেখে বুঝে যাবো যে এটা একটা
interrogative sentence. আবার বলতে পারে is he a student? সে কি একজন ছাত্র? অজলেবাব দ্বারা শুরু। তাহলে একটা বিষয় আরো আমরা খেয়াল করব, অজলেবাব এবং এটা নিচে আমরা এভাবে লিখতে পারি, অজলেবাব ও ডব্লিউএস ওয়ার্ড, ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড। তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স শুধুমাত্র অজলেবাব দিয়ে শুরু হবে তা না, হু, হোয়াট, হুইজ, হোয়েন, হোয়াই ইত্যাদিকে বলা হয় ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড। তাহলে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দ্বারা অথবা অজলেবাব দ্বারা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে এবং সর্বশেষ কি বসবে? প্রশ্নবোধক চিহ্ন বসবে। শুধুমাত্র প্রশ্নবোধক চিহ্ন দেখে আমরা ধরে নিতে পারি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এগুলির পর তিন নম্বর সেন্টেন্স দেখতে পারি। নাম্বার থ্রি কি হতে পারে? অ্যাসার্টিভ বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য, আর এরপর আমরা ইম্পারেটিভ, ইম্পারেটিভ। নাম্বার থ্রি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। বাংলা আমরা বলতে পারি আদেশ, উপদেশ বা অনুরোধ সূচক বাক্য। আদেশ, উপদেশ বা অনুরোধ সূচক বাক্য, এই বাক্যটা আমরা কিভাবে শিখবো? এই বাক্য, এই বাক্য চেনার জন্য কতগুলি বিষয় আমাদের মাথায় রাখতে হবে আমরা প্রথমে লিখে দিই। আদেশ, উপদেশ, নির্দেশ বা অনুরূপ প্রকাশ করে। আদেশ, উপদেশ বা অনুরূপ প্রকাশ করে। সিম্বল হল মূল বাক্য দ্বারা শুরু হতে পারে, মূল বাক্য দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। লেট বা লেটস দ্বারা শুরু হয়, তারপর ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হয়, প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হয় embedded sentence, don't, never, always দ্বারা শুরু হয়। এই তো মোটামুটি এই বিষয়গুলি জানলে আমরা embedded sentence আইডেন্টিফাই করতে পারব। তাহলে আমরা বলতে পারি embedded sentence starts with main verb, let or lets. It also starts with please or kindly. Then imperative sentence can be starts with don't, never or always. তাহলে imperative sentence কিভাবে কিভাবে শুরু হয় এই বিষয়গুলো আমরা মাথার মধ্যে রাখবো, এবং imperative sentence সবার শেষে full stop বহন করে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ দিব। এরপরে আসা যাক
सर नंबर बात को अर्थात सेंटेंस नंबर फोर हमरा अर्थों दे ही बात को निया लात कुर्सी शिकात्या तुम्हारे पास तो मौन है ऐसे हमें पहले क्यों बोल सीला हमरा अर्थों शरे बात को पास पकार ये बात गुली नहीं हमरा तुम्हारे संगे आलाप कुर्सी बा आलाप ना हो एका आलोचना হবে তোমাদের সাথে আমরা অর্থনৈতিক বাক্য নিয়ে কথা বলছি ইমপ্লিটিভ পরে দত্তে পারি আমরা অপটেটিভ অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স মানে হলো দোয়া তার দ্বারা দোয়া প্রার্থনা ইচ্ছা আশীর্বাদ প্রকাশ হতে পারে প্রকাশ হয় আর যে কোনো একটি প্রকাশ হতে পারে অপটেটিভ সেন্টেন্স দ্বারা আমরা দোয়া বা আশীর্বাদ প্রার্থনা এবং আমাদের ইচ্ছা এটা প্রকাশ করে থাকি যেমন মে আল্লাহ ব্লেস ইউ বা হেল্প ইউ মে আল্লাহ হেল্প ইউ এখানে মে দ্বারা শুরু হয়েছে সাধারণত অপটেটিভ সেন্টেন্স মে দ্বারা শুরু হয় ইহা এখানে নোট দিতে পারি মে দ্বারা শুরু হতে পারে অনেক ক্ষেত্রে উইশ দ্বারা শুরু হয় উইশ ইউ লিভ লং মে ইউ লিভ লং এটা হতে পারে উইশ ইউ লিভ লং এটা হতে পারে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে উইশ দ্বারা শুরু হয় সেক্ষেত্রে লিখতে পারি উইশ তাহলে ইহা মে দ্বারা শুরু হয় বা উইশ দ্বারা শুরু হয় মে আল্লাহ হেল্প ইউ আল্লাহ তোমার সহায় হোক বা আল্লাহ তোমার সাহায্য করুক এটা একটা দোয়া আবার আমরা বলতে পারি যে উইশ ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও মে এর বদলে অনেক সময় উইশ ব্যবহৃত হয় উইশ ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও তাহলে আমরা কি বলতে কি বিষয়টা খেয়াল রাখবো দোয়া ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করবে অপটেটিভ সেন্টেন্স দ্বারা এরপর সর্বশেষ কি হবে ফুল স্টপ সর্বশেষ হলো হবে ফুল স্টপ এবং প্রথমে মে বা উইশ দ্বারা শুরু হবে বেশিরভাগ ক্ষেত্রে মে দ্বারা শুরু হয় এই বাক্য দ্বারা আমরা মূলত দোয়া বা আশীর্বাদ প্রার্থনা আমাদের ইচ্ছা প্রকাশ করব এরপর সর্বশেষ আমাদের বাক্য হলো এক্সক্লামেটরি সুপ্র শিক্ষার্থীরা আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা অবলোকন করছো এরপর সেন্টেন্স নন ফাইভ হবে এক্সক্লামেটরি এক্সক্লামেটরি আমরা যদি খুব বেশি অবাক হয়ে যাই তাহলে কি এটা কি বলে আমরা অতি বড় বা অতি আশ্চর্যজনক কোনো কিছু দেখলাম তাহলে আমাদের মন থেকে অনেক সময় কি শব্দ বের হয়ে যায় ওয়াও অথবা হুররে খুব খুশি হয়ে আমরা হুররা বলে আমরা চিৎকার করি অনেক সময় ব্রাভো কাউকে একদম প্রশংসা করার জন্য খারাপ খুব ভালো একটা কৃতিত্ব দেখলাম সেজন্য আমরা বলতে পারি ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল তুমি খুব ভালো করেছো আবার খুব খুশি হলে হুররা বলে আমরা অনেক সময় চিৎকার চেঁচামেচি করি
আবার অনেক সময় খুব বেশি সর্বনাশ হয়েছে বা দুঃখ পেয়েছি, অঘটন ঘটেছে, তখন এলাস হাই আমার সর্বনাশ হলো এরকম বলে থাকি, তাহলে আমাদের মন থেকে আমাদের মুখ থেকে যাহা ঘটুক না কেন, যদি আমরা ওই বিষয়গুলিতে খুব বেশি দুঃখ পেয়ে থাকি, আনন্দ পেয়ে থাকি, আমাদের উচ্ছ্বাস বের হয় বা দুঃখসূচক শব্দ, আবেগ বা আনন্দ প্রকাশক শব্দ এরকম বের হয়। এই শব্দগুলি কিন্তু এক্সক্লামেটিভ সেন্টেন্সের একটা উপাদান। এক্সক্লামেটিভ সেন্টেন্স মানে হলো বিস্ময়সূচক বা আবেগ প্রকাশক বাক্য বা সেন্টেন্স। বিস্ময়সূচক বা আবেগ প্রকাশক সেন্টেন্স বা বাক্য শুরু হতে পারে এভাবে, হুররা উই হ্যাভ ওন, আহা আমরা জিতেছি, আমরা একদম খুব বেশি আনন্দিত হলে হুররা বলে স্বীকার করে থাকি। তাহলে এই ট্রানজাকশনগুলি বসে থাকে আমাদের আবেগ, আমাদের দুঃখ, আমাদের উচ্ছ্বাস প্রকাশ করার জন্য, তাহলে এই বাক্যটা এক্সক্লামেটরি। এখানে একটা বিষয় খেয়াল রাখবো আমরা, এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে আর এই ট্রানজাকশন হুররা, ওয়াও, ব্রাভো এগুলি থাকলে এগুলি পর পরেই, এখানে নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময়সূচক চিহ্ন থাকে। এই যে এখানে এটা আর বাক্য হতে পারে এভাবে, এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট বা হাও দ্বারা, হোয়াট বা হাও দ্বারা শুরু হতে পারে বা গঠিত হতে পারে। উদাহরণস্বরূপ একটা বাক্য দিচ্ছি, হোয়াট আ গ্রেট ফুল ইউ আর, শেষে কি চিহ্ন, এটা নোট অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেটরি সেন্টেন্স চিহ্ন, বিস্ময়সূচক বাক্যের চিহ্ন। এটা হলো বিস্ময়সূচক চিহ্ন বা আশ্চর্য চিহ্ন বা নোট অফ এক্সক্লামেশন বিস্ময়সূচক সেন্টেন্সের চিহ্ন এটা বলতে পারি। তাহলে আমরা কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সটা চিনব, আমরা হুররা, ব্রাভো, ওয়াও ইত্যাদি ইন্টারজেকশন দেখব এবং এগুলি পরে নোট অফ এক্সক্লামেশন থাকে, এবং হাও বা হোয়াট দ্বারা শুরু হলে বাক্যের শেষে নোট অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সরকার প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাস এবং অ্যাসাইনমেন্টে দেওয়া বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমরা একটা সেন্টেন্স নিয়ে একটা ক্লাস করলাম। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে তোমরা অবশ্যই সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে বাক্য তোমরা আইডেন্টিফাই করতে পারবা। এবং খুব বেশি আশা করব তোমরা ঘরে বসে খাতা কলম নিয়ে এই বিষয়গুলি বারংবার চর্চা করবা, এবং যখন স্কুল করবে তখন আমাদেরকে এই বিষয়গুলি অবশ্যই বারিকাঠ হিসেবে দিতে হবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, আর ঘরে বাইরে গেলে কোনো প্রয়োজনে তাহলে অবশ্যই মাস্ক পরে যাবা। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।